কেবল ঘুম থেকে উঠলাম তো একটা জিনিসে আমি খুবই মানে খুবই পিসড অফ। হিরো আলমের কিছু ভিডিও দেখলাম, তো হিরো আলমের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। প্রথমে আমি একটু আমার সম্পর্কে বলি, আমি একজন প্রবাসী বাংলাদেশি। আমি দীর্ঘ 9 বছর ধরে নিউজিল্যান্ডে আছি। সো নিউজিল্যান্ডে আমি বিভিন্ন ধরনের জব করছি, বিভিন্ন অড জব করছি, ভালো জব করছি। এখন আমি একটা কলেজে টিচার। তো আমি জব করে আমি কখনো মানে আমার দেশ নিয়ে গালি শুনি নাই, মানে তুমি বাংলাদেশি বা তুমি সামথিং এরকম কিছু শুনি নাই। কিন্তু এই আপনার জন্য হিরো আলম, আপনার জন্য আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শুনি। তো আমার স্টুডেন্ট মোর দ্যান 50% হলো ইন্ডিয়ান, শুধু ইন্ডিয়ান না, ইন্ডিয়ান স্টুডেন্ট, নেপালি স্টুডেন্ট, ইভেন শ্রীলঙ্কার স্টুডেন্ট, তারা আমাকে বলে যে বাংলাদেশি নায়ক এরকম হয়। ইন্ডিয়ান স্টুডেন্টরা আমাকে দেখলেই বলে যে যে বাংলাদেশি হিরো হ্যাসা হতে নট অনলি ইউটিউব চ্যানেলস, ইন্ডিয়ার কিছু নোন টিভি চ্যানেলস আপনাকে নিয়ে ট্রোল করছে। সো এই ট্রলটা কিন্তু আপনাকে নিয়ে শুধু করছে না, এটা বাংলাদেশকে নিয়ে করছে, বলতেছে যে বাংলাদেশি হিরো অ্যাসা হতে। আপনি বেসিক্যালি আমাদের টোটাল মানে আমাদের যেই বাংলাদেশি যেই আমাদের যে ন্যাশনালিজম টোটাল নেশনটাকে আপনি ইনসাল্ট করছেন। তো আমি যেটা বলতে চাই ভাই, আমরা সবাই জানি আপনি একটা সময় গরিব ছিলেন, বাট এখন তো আপনার কিছু টাকা পয়সা হয়েছে, যেভাবেই হোক আপনার টাকা পয়সা হয়েছে। আপনাকে মানুষ গালি দেওয়ার জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে বা আপনাকে ভিউ করে, তারপর আপনাকে গালি দেয় আর আপনার ভিউ বেড়ে যায়, আপনার টাকা পয়সা হয়েছে। আমরা জানি কীভাবে ইউটিউবে টাকা কামানো হয়। তো আমি যেটা বলতে চাই ভাই, আপনার তো টাকা পয়সা অনেক হয়েছে, আপনি এখন প্রডিউস করেন, আপনার কী আছে আপনি বলেন? আপনি না জানেন অ্যাক্টিং, না আপনি ডান্স করতে জানেন, আপনি কিছু পারেন না। তো আল্লাহর রস্তে ফর গড সেক আপনি এসব করা বন্ধ করেন। আপনার যেহেতু টাকা পয়সা আছে, আপনি যারা পারে, অনেক ছেলেপেলে আছে এদের ট্যালেন্ট আছে কিন্তু এদের টাকা পয়সার অভাবে এরা বিভিন্ন কিছু করতে পারতেছে না, আপনি তাদেরকে কাস্ট করেন, আপনি প্রডিউস করেন। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ইনসাল্ট মাই বিলভড কান্ট্রি। সো আল্লাহর রস্তে ফর গড সেক আপনি বন্ধ করেন আপনার এইসব ভিডিও বানানো। আর আপনি যদি আপনার এইসব অ্যাক্টিভিটি বন্ধ না করেন, আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।